তো নমস্কার বন্ধুরা, জব সার্চ কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি। তো প্রদীপ বাবুর এই চ্যানেলে যে আজকের কাজের খবরটা নিয়ে এসেছি, এটা একটা বিখ্যাত কাজের খবর। এই কাজের খবরটা অনেক দিন আগে আমি একবার দিয়েছিলাম, কিন্তু এই কাজের লাস্ট ইন্টারভিউয়ের ডেট কিন্তু আগামী 30-31, ঠিক আছে, আগামী 30-31 মে। তো সেই জন্য তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবার রিপিট করছি ভিডিওটা। তো তোমরা যারা বেকার চাকরি প্রার্থীরা আছো, এই কাজটা সুযোগটা লাগাতে পারো। আমার এই কাজটা কিন্তু অল ইন্ডিয়া বেসিক জব, মনে করো না শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গের কাজের জন্যই খবর দিই, সারা ভারতবর্ষের কাজের খবরটা কিন্তু এই চ্যানেল থেকে দেওয়া হয়। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে মাধ্যমিক পাশে, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে মাধ্যমিক পাশে সরাসরি এয়ার ইন্ডিয়াতে চাকরি, ঠিক আছে। এটা কিন্তু কোনো, এটা কিন্তু গভর্নমেন্ট জব বলাই চলে, কারণ এই এয়ার ইন্ডিয়াতে তোমার 80% শেয়ার টাটা নিয়ে নিচ্ছে, বা 80% শেয়ার নিয়ে নিচ্ছে, বাকিটা এখনও কিন্তু গভর্নমেন্ট আছে। তো এটা কিন্তু তোমাদের আন্ডারটেকিং বলা যেতেই পারে, লিমিটেড কোম্পানি, ঠিক আছে, এয়ার ইন্ডিয়া লিমিটেড কোম্পানি। তো বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে, ন্যূনতম মাধ্যমিক পাশে প্রচুর সংখ্যক কর্মী এয়ার ইন্ডিয়া গ্রুপ সি রিক্রুটমেন্ট করছে 2023। সারা দেশের ন্যূনতম মাধ্যমিক পাশে বেকার চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর। এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে এটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাহলে তো ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন ধরনের শূন্য পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা দেশে যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারো, এর আবেদনের যোগ্য। এখানে কোনো কম্পিটিটিভ পরীক্ষা ছাড়াই এয়ার ইন্ডিয়ার অধীনে স্থায়ী পদে চাকরির জন্য সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে চটপট তোমরা আবেদন করে ফেলো। এয়ার ইন্ডিয়া সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে সংস্থার অধীনেই যেসব শূন্যপদগুলিতে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেইগুলিতে চাকরি পাওয়ার জন্য আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না বন্ধু। আগে থাকতে তোমাদের কোনো আবেদন করতে হবে না, সরাসরি ইন্টারভিউ, সরাসরি যাবে স্পট ইন্টারভিউ, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যেতে হবে। ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে ইন্টারভিউ দিলেই হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে করে নিয়ে যাবে খামে ভরে, এবং ইন্টারভিউয়ের স্থানে গিয়ে ইন্টারভিউ দিলেই হবে। এর জন্য তোমাদের আগে থাকতে কিছু কাজ সেরে রাখতে হবে, সেগুলি হলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করতে হবে তোমাদের বন্ধুরা। এটা যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য, ফেসবুকে যারা দেখছো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে, এয়ার ইন্ডিয়া লিখে পাঠালে ওয়েবসাইট লিংক কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে, ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশন। অথবা যারা আমি আগে যে ভিডিওটা দিয়েছিলাম, এই ভিডিওতে যারা এই ভিডিওটা দেখেছো তাদের কিন্তু বলে রাখি, এই এই কাজের ইন্টারভিউয়ের লাস্ট ডেট হচ্ছে 30 মে এবং 31 মে, ঠিক আছে। তারা যারা এখনও প্রস্তুত নয় তারা কিন্তু প্রস্তুত হয়ে নাও, তারা তৈরি করে নাও, ইন্টারভিউয়ের স্থানে গিয়ে তোমরা ইন্টারভিউ দিলেই হবে। তো অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার পর সেই নোটিফিকেশনে 21 এবং 25 পৃষ্ঠা পর্যন্ত এই নিয়োগের অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমরা দেখতে পারবে। এই ফরম্যাটের অনুকরণে যাবতীয় তথ্য ঠিক যেমনভাবে দেওয়া হয়েছে ঠিক সেমনিভাবে A4 সাদা কাগজে, সাদা পেপারে পরপর টাইপ করে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে, এরপর সেই মর্মে একটি নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতন তথ্য দিয়ে ফর্মটিকে ফিল আপ করে ফেলতে হবে, এবং ফটো লাগানোর জায়গায় এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে তোমাদের। এরপর বন্ধু তোমাদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট সহ আরও অন্যান্য সব ডকুমেন্টসের কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে, ঠিক আছে। সব শেষে এই সব কিছুর একসাথে একটি ঠিক আছে খামে ভরে, খামের মুখ ভালো করে বন্ধ করে নিজের কাছে রেখে দিতে হবে, এবং সেই খাম ভরা কাগজটি সাথে করে ইন্টারভিউয়ের স্থানে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে বন্ধুরা। এই সব শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হলো ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, জেনারেল কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ,
ডিউটি অফিসার, জেনারেল অফিসার, র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, টেকনিক্যাল ম্যানেজার, টার্মিনাল ম্যানেজার। পদ অনুযায়ী বেতন ইউটিলিটি বয়, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার। এই পদে আবেদনের জন্য তোমাদের প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে। আবেদনকারীর বয়স 30-30 মধ্যে হতে হবে। তবে এসসি, এসটি এবং ওবিসি প্রার্থীরা 3 বছর ছাড় পাবে, মানে 33 বছর বয়স হলে আবেদন করতে পারবে, এবং যারা হচ্ছে এক্স সার্ভিসম্যান তারাও 3 বছর ছাড় পাবে। তো এই কাজে বেতন হচ্ছে কত, এই কাজে যারা আবেদন করবে এই কাজে বেতন হচ্ছে 23,640 টাকা। আর যারা হচ্ছে টেকনিক্যাল ম্যানেজারের পদের জন্য, যে কোনো টেকনিক্যাল ম্যানেজারের পদের জন্য এই কাজে আবেদন করেছে, তাদের হচ্ছে আবেদন করবে, তাদের হচ্ছে গিয়ে ন্যূনতম বয়স 55-এর মধ্যে হতে হবে, ন্যূনতম বয়স 55-এর মধ্যে হতে হবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে, অথবা 3 বছরের MBA কোর্স করা থাকতে হবে, কমপ্লিট করা থাকতে হবে, 3 বছরের MBA কোর্স কমপ্লিট করা থাকতে হবে, অথবা গ্রাজুয়েশন পাস থাকতে হবে। তো এই সঙ্গে সংশ্লিষ্ট পদের, এই কাজে সংশ্লিষ্ট পদের 20 বছরের কাজের এক্সপিরিয়েন্স কিন্তু বন্ধু তোমার থাকতে হবে এই কাজটার জন্য, এই কাজটার জন্য, ঠিক আছে, 20 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এখানে তোমার বয়স, এখানে আবেদনকারীর বয়স 55-এর মধ্যে হতে হবে। এই পদে নির্বাচিত প্রার্থীর বেতন হবে 75,000 টাকা, এই পদে নির্বাচিত ব্যক্তির বেতন হবে 75,000 টাকা, ঠিক আছে। এছাড়া বাকি যেসব শূন্য পদগুলো রয়েছে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারো। ইন্টারভিউয়ের দিনের দিন তোমাদের সাথে যেসব ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আগে থেকে ফিল আপ করে রাখা আবেদনপত্রের অরিজিনাল কপি, স্কুল লিভিং সার্টিফিকেট এবং অরিজিনাল কপি, এবং জেরক্স করা সেলফ অ্যাটেস্টেড মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট এবং অরিজিনাল কপি, এবং কপি জেরক্স অ্যাটেস্টেড করা প্রমাণ কার্ডের, ঠিক আছে, অরিজিনাল কপি এবং 1 কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা, আধার কার্ডের অরিজিনাল কপি এবং 1 কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা, ইনকাম সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং জেরক্স করা সেলফ অ্যাটেস্টেড করা, রঙিন পাসপোর্ট সাইজের ছবি। আবেদন মূল্য হিসাবে একটি ডিমান্ড ড্রাফট আছে, তবে আবেদন মূল্য হিসাবে একটি ডিমান্ড ড্রাফট, এসসি এসটি এক্স সার্ভিসম্যানদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। এই কাজে ইন্টারভিউ দেওয়ার শেষ তারিখ হলো 30 এবং 31 তারিখ। এর আগেও আমি ভিডিওটা দিয়েছিলাম, ঠিক আছে, সেখানে আমার বলা আছে। তো যারা এই কাজের জন্য আগে থাকতে তৈরি হয়ে আছো, আগে থাকতে যারা তৈরি হয়ে আছো তাদের বলে দিই 30-31 কিন্তু লাস্ট ডেট, তোমরা নির্দিষ্ট জায়গায় ইন্টারভিউ দিতে পৌঁছে যাবে। তোমাদের শুভকামনা করি যে তোমরা যেন কাজটা পাও। এখানে একটা আন্ডারটেকিং গভর্নমেন্ট জব, যারা আগে থাকতে তৈরি হয়ে আছো তাদের ইন্টারভিউয়ে যাওয়ার লাস্ট ডেট 30 এবং 31, এবং যারা এই কাজটা এখন দেখছো তারা কিন্তু কাজটার জন্য তৈরি হয়ে যেতে পারো। একটা লাস্ট চান্স তোমরা নিতে পারো, লাস্ট একটা ট্রাই করে দেখতে পারো, হ্যাঁ, লাস্ট একটা ট্রাই করে দেখতে পারো, যে যদি হয়ে যায় তো ভালো। তো তোমরা এই কাজে ইন্টারভিউ দেওয়ার শেষ তারিখ হলো 30-5-2023 থেকে 31-5-2023। এটা কিন্তু বন্ধু প্যান ইন্ডিয়া জব। কোথায় ইন্টারভিউ দিতে হবে, কখন ইন্টারভিউ দিতে হবে, ভিডিও ডিসক্রিপশনে যে নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড আছে, নোটিফিকেশন লিঙ্ক দেওয়া আছে, অফিসিয়াল নোটিফিকেশন তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো, ভালোভাবে পড়ে নিবে, পড়ে নিয়ে তোমরা কাজের জন্য আবেদন করে দেবে। তো বন্ধু এই কাজের খবরটা দিলাম, সম্পূর্ণ বিনামূল্যে কাজ, সম্পূর্ণ বিনা ডোনেশনে কাজ, সম্পূর্ণ চারানা ঘষা পয়সা না দিয়ে কাজ, ভবিষ্যৎ গড়বার শেষ সুযোগ, তো বাংলার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ গড়বার শেষ সুযোগ, ঠিক আছে, এবং সারা ভারতবর্ষের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ গড়বার শেষ সুযোগ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেলের বোতামে অল করে দেবে, যারা যখনই আমি বিনা ডোনেশন ঘুষ চার্জের খবর নিয়ে বন্ধু তোমাদের সামনে এরকম আপডেট দেবো, সেসব খবর সবার প্রথমে তোমার প্রোফাইলে সবার আগে দেখতে পাবে। তো বন্ধুরা থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।